কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে নদী তীরবর্তী এলাকার দুই শতাধিক চর দ্বীপচর নদী সংলগ্ন এলাকা প্লাবিত হয়েছে পানিবন্দী হয়েছে অন্তত অর্ধ লক্ষাধিক মানুষ পানি উন্নয়ন বোর্ড জানায় সকালে ধরলা নদীর পানি বিপদসীমার সীমার চৌত্রিশ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার সীমার তেইশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে পানিবন্দী মানুষজন অনেকেই উঁচু স্থানে আশ্রয় নিতে শুরু করেছেন বিচ্ছিন্ন হয়ে পড়েছে চর ও দ্বীপচরের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা পানির মধ্যে আমি যে পরে যা থাকো আপনার তাও উঠে নেই আমার পানিতে আমার তো জীবন বাঁচে না পানিটা নিয়ে দেন না কেমন হয়ে আছে ঘরবাড়ি আমার ঘাটা নাই কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের চৌহালি ও বেলকুচিতে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ফলে সার্বিক বন্যা ও নদী ভাঙন পরিস্থিতির আরও অবনতি হয়েছে গত চব্বিশ ঘন্টায় যমুনা নদীর পানি এক সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার চৌত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যায় বিস্তীর্ণ ফসলী জমি তলিয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে রোপা আমন ক্ষেত বীজতলা সবজি বাগান ও বিভিন্ন ফসল পানি বৃদ্ধি পাওয়ায় নদী ভাঙনও অব্যাহত রয়েছে ছাগন কোন জায়গায় যাবো কোন জায়গায় থাকো কে কামো কামো হঠাৎ করে বন্য ভাদ্র মাসে বন্যা আসে এবং রোয়া তলিয়ে গেছে মানে বন্যার দিন না শুকিয়ে যায় এবং ধান ধান টাঙ্গাইলের নাগরপুর দেলদুয়ার উপজেলা যমুনা ও ধলেশ্বরীর পানি বৃদ্ধি অব্যাহত আছে যমুনা নদীর পানি বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার ধলেশ্বরীর পানি বিপদসীমার পঁয়তাল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে বিভিন্ন নদীর পানি বৃদ্ধির ফলে প্রতিদিনই নাগরপুর দেলদুয়ার উপজেলায় বিভিন্ন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে পানিতে তলিয়ে যাচ্ছে এসব এলাকার ঘরবাড়ি ফসলি জমি রাস্তাঘাট সহ অন্যান্য স্থাপনা উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরের তিনটি উপজেলার নয়টি ইউনিয়নে নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে চব্বিশ ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে তিন সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার চোদ্দ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আতিকুর রহমান মাই টিভি